आप एक नूरानी कलाम पेश है, इसी सुनकर आप ईमानी नसीब पर झूमेंगे। ये कलाम हमारे शायर और फनकार एमडी रहमतुल्ला, ये एक वाकिया भरी नूरानी कलाम। कलाम की मकता कुछ ऐसा है, दयार नबीर प्रश्न करे चार आम्मी जान, काके बेशी भालोबाशो बोलून शाहे दोजहान। दयार नबीर प्रश्न करे चार अम्मा जान, काके बेशी भालोबाशो बोलून शाहे दो जहान। जानते बड़ोई इच्छा करे बोले आज देन, এই ফরিয়াদ করছি আমরা সাহেদ ও জাহান, বলে দেন ও সাহেদ ও জাহান, বলে দেন ও সাহেদ ও জাহান। নবীজি বলে তখন শোনো মোর বিবিগণ, আজ রাতে যাহার ঘরে তে আমি রাত কাটাব, তাকে ভালোবাসি মোর জীবনের চেয়ে বেশি, সে যে মোর জীবন মরণ, শোনো বিবিগণ কেমন ভুলিব। ভুলতে পারি না বলি শোনো না তানার এহসান, সবার থেকে বেশি ভালোবাসে আমার বিবি জান, সবার থেকে বেশি ভালোবাসে আমার বিবি জান, কেমনে ভুলিব বলো তানার এহসান, বলে দেন ও শাহেদ ও জাহান, বলে দেন ও শাহেদ ও জাহান। নবীজির কথা শুনে চার বিবিগণ ভাবে মনে, আজ রাতে মোর ঘরে তে রাসূল যদি আসে, কাল সবাইকে বলিব আমি জাহিরি করিব, সবার থেকে রাসূল বেশি আমার ভালোবাসে। চার আম্মা জান হয় পেরেশান হুজুর কথা শুনে, কার ঘরে তে যাবে মোর খোদা পাক জানে, কার ঘরে তে যাবে মোর খোদা পাক জানে, কে এমন হবে বলো ও গো ভগবান, বলে দেন ও শাহেদ ও জাহান, বলে দেন ও শাহেদ ও জাহান। তারপর চার আম্মা জান যে যার ঘরে চলে গেল, যে যারে ঘরে আম্মা গণ যায় ফিরে, রাতই শেষ হয়ে ভোর যে হয় ফজরের সময়, তখন হয়ে যায় মদিনার মসজিদে ওই আজান হয়, হাইয়ালা সলা হাইয়াল ফালাহ,
হাইয়ালাল ফালাহ, আসসালাতু খাইরুম মিনান নাওম, আসসালাতু খাইরুম মিনান নাওম, আল্লাহু আকবার ফজরের সময় তখন হয়ে যায় মদিনার মসজিদে ওই আজান হয়, নামাজ কায়েম করে নবীজি ঘরে ফিরে যখন আসিল চার আম্মা জান গিয়ে তখন হুজুরকে বলিল, কি বলিল, কে এমন ওই ভাগ্যবান বলে আজ দেন, কে এমন ওই ভাগ্যবান বলে আজ দেন, যার ঘরে তে রাত কাটালে সাহেদো জাহান, বলে দেন ও সাহেদো জাহান, বলে দেন ও সাহেদো জাহান। আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ সে সময় বলছেন, ও আমার বিবিগণ শোনো, আমি কার ঘরে ছিলাম? যাহার ঘরে তে আজ রাতে রাত কাটালাম শোনো আমি, সে যে মোর খালেক, সে যে মোর মালিক, সারা দুনিয়ার মালিক তিনি, খোদার ঘরে ইবাদত করে আমি রাত কাটলাম, তানার প্রেমে ইশক ফানা হয়ে আমি যে ছিলাম, তানার প্রেমে ইশক ফানা হয়ে আমি যে ছিলাম, জেনে রাখো বিবিগণ তিনি রহমান, জেনে নেন তিনি মোরে রহমান, বলে দেন ও শাহেদো জাহান। আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, বেশি মহাব্বত করি, ও আমার বিবিগণ তোমরা কেহ দুঃখ করো না, কারণ আমি আল্লাহ পাকের এহসান আমি কোনোদিন ভুলতে পারি না, আল্লাহ পাক আমার কত বড় মর্তবা দান করেছেন। বড়ই দয়াবান দেখো মোরে রহমান, কেন সবার থেকে মর্তবা খোদা মোর দিয়েছে বেশি, বিবিগণ শোনো না কেহ দুঃখ করো না, সমানে ভাবে তোমাদের আমি ভালোবাসি, কারোর দিলে নবী আমার আঘাত দিল না, সমানভাবে ভালোবেসে ওই গেল দেখো না, সমানভাবে ওই ভালোবেসে গেল দেখো না, তাই এমডি রহমতুল্লাহ বলে গেলাম শরণে রেখে দেন, বলে দেন ও শাহেদো জাহান, বলে দেন ও শাহেদো জাহান। দয়ার নবীর প্রশ্ন করে চার আম্মা জান, কাকে বেশি ভালোবাসো বলুন শাহেদো জাহান, জানতে বড়ই ইচ্ছা করে বলে আজ দেন,
এই ফরিয়াদ করছি আমরা শাহেদ ও জাহান, বলে দেন ও শাহেদ ও জাহান, বলে দেন ও শাহেদ ও জাহান। হ্যাঁ ভাই, বিশ্বনবীর শ্রেষ্ঠ বাণী ভিসিডি শেষ করতে চলেছি, সহযোগিতায় মামনি বেকারি ও মিজানুর ফুড প্রোডাক্ট, প্রোপ্রাইটার আলাউদ্দিন লস্কর ও জাফর আলী মোল্লা, ডায়মন্ড হার্ডবার রামরামপুর কপাঠাট, কবি ও শিল্পী এমডি রহমাতুল্লাহ, এমডি রবিউল ইসলাম মোল্লা ও আমি আপনাদের সেবায় মোহাম্মদ আফতাবউদ্দিন। আখিরি সালাম, আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।